হ্যালো এভরিওয়ান, প্রিভিউতে যে এক্সএমএল ভিডিওটি দেখতে পারলেন এই এক্সএমএল সংটি টিকটকের মধ্যে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। তো এই এক্সএমএল দিয়ে কিভাবে ভিডিও মেক করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি মেক করার জন্য প্রথমে আমাদের প্রয়োজন হবে এক্সএমএল ফাইল, সেকেন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক, থার্ড অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশন, ফোর্থ আপনার নিজের কিছু পিকচার। এই চারটা ম্যাটেরিয়ালসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, ওইখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। এবার জাস্ট আপনারা কি করতে হবে, এক্সএমএল ফাইল দিকে অ্যালাইটমোশনের মধ্যে ইম্পোর্ট করতে হবে। আপনি যখন ডিসক্রিপশন বক্স থেকে এক্সএমএল ফাইলটি ডাউনলোড করবেন তখন এক্সএমএল ফাইলটি গুগল ড্রাইভে চলে আসবে। জাস্ট আপনারা এখান থেকে ড্রাইভ অপশনটি ওপেন করে দিবেন। ড্রাইভে ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস শো করবে। এরপর জাস্ট এখান থেকে উপরে কর্নারে থ্রি মেনু একটা অপশন দেখতে পাচ্ছেন, থ্রি মেনুতে একটা ক্লিক করবেন। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এবার জাস্ট এখান থেকে আপনারা রিসেন্ট এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। রিসেন্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এখানের মধ্যে অনেকগুলো এক্সএমএল ফাইল শো করবে। এবার আপনি ডিসক্রিপশন বক্স থেকে যে এক্সএমএল ফাইলটি ইনস্টল করেছেন জাস্ট আপনারা ওই এক্সএমএল ফাইলটি থ্রি ডটে একটা ক্লিক করবেন। এরপর জাস্ট এখান থেকে আপনারা স্যান্ডে কপি এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এবার জাস্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন যে অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি এখানের মধ্যে শো হচ্ছে। যাদের শো হচ্ছে না তারা চাইলে ফেসবুক পেজে নক করতে পারেন। আইটি টেক কীভাবে শো করবেন, কোন ভার্সনটি ইউজ করলে শো করবে আমি আপনাদেরকে জাস্ট ওইখানের মধ্যে ওই অ্যাপসটি দিয়ে দিব। এরপর জাস্ট আমরা এখান থেকে সিম্পলি অ্যালাইটমোশন অ্যাপসের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে সরাসরি কিন্তু এই এক্সএমএল ফাইলটি অ্যালাইটমোশনের মধ্যে ইম্পোর্ট করে দিবে। ইম্পোর্ট হয়ে গিয়েছে অলরেডি। এরপর জাস্ট আমরা এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। এবার জাস্ট এখান থেকে আমরা অ্যালাইটমোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করব। অ্যালাইটমোশন অ্যাপসটি ওপেন করার পর দেখতে পারবেন যে আপনার সামনে এই টাইপের একটা ইন্টারফেস দেখা যাবে। এরপর এখান থেকে আপনারা প্লাস আইকনের পাশে কিন্তু প্রজেক্ট একটা অপশন দেখতেছেন, এই প্রজেক্ট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার এক্সএমএল ফাইলটি এখানের মধ্যে চলে আসবে। এবার ইম্পোর্ট হওয়ার পর কী করবেন, এক্সএমএল ফাইলের উপর একটা ক্লিক করবেন। এক্সএমএল ফাইলের উপরে ক্লিক করার পর দেখতে পারবেন যে এক্সএমএল ফাইলের ভিতরে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো যারা যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনার মোবাইল ফোনে পাওয়ার জন্য। এবার আপনারা এখানের মধ্যে অনেকগুলো লেয়ার দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি লেয়ারের মধ্যে কিন্তু আইটি টেক লেখা আছে। যতগুলো লেয়ারের মধ্যে আইটি টেক লেখা দেখবেন ওই সকল লেয়ারের মধ্যে কোনো প্রকার ছবি অ্যাড করা যাবে না। সিম্পলি আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব। নিচে আসার পর দেখতে পারবেন যে আরও কিছু লেয়ার দেখা যাবে স্কাই কালারের। জাস্ট আপনারা এই লেয়ারগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন ফটো লেখা আছে। এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে আমরা ছবি অ্যাড করতে পারবো। যতগুলো লেয়ারের মধ্যে আপনারা ফটো লেয়ার দেখতে পারবেন, অর্থাৎ নিচে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে আপনি আপনার নিজের ছবি অ্যাডজাস্ট করতে পারবেন। তো কীভাবে অ্যাড করবেন, প্রথমে কী করবেন, প্রথম যে লেয়ারটা আছে এই লেয়ারের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনি ওকে এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর কালার অ্যান্ড ফিল এই অপশনটার মধ্যে একটা টাচ করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে মিডিয়া নট ফাউন্ড একটা অপশন চলে আসবে। এই মিডিয়া নট ফাউন্ড লেখার উপর একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যতগুলো ফটো অ্যান্ড ভিডিও আছে সব কিন্তু এখানের মধ্যে শো করবে। এবার সিম্পলি আপনি আপনার গ্যালারি থেকে আপনার যে কোনো একটা ছবি এখানের মধ্যে সিলেক্টেড করে দিবেন। সিম্পলি আমি এখানের মধ্যে একটা ছবি নিলাম। এরপর জাস্ট আমরা এখান থেকে উপরে কর্নারে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ছবিটি কিন্তু অলরেডি এখানের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। এবার পরবর্তী লেয়ারের মধ্যে সেমভাবে আপনি আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে এই অপশনটার মধ্যে একটা টাচ করবেন। এরপর কালার অ্যান্ড ফিলে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ড এই অপশনটার মধ্যে একটা টাচ করবেন। এরপর আবার আপনি আপনার গ্যালারি থেকে আপনার নতুন আরও একটি ছবি এখানের মধ্যে অ্যাড করে দিবেন। আমি এখান থেকে প্রীতির আরও একটি ছবি অ্যাড করে দিলাম। এরপর উপরে কর্নারে প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পারবেন যে সেমভাবে এখানের মধ্যে সেকেন্ড ফটোটাও কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর থার্ড লেয়ারের মধ্যে ক্লিক করবেন। সেম করে এখান থেকে আপনারা আবারও গ্যালারিতে এসে এখান থেকে আরও একটি ছবি অ্যাড করে দিবেন। এভাবে আপনারা এখানের মধ্যে যতগুলো লেয়ার আছে প্রত্যেকটি লেয়ারের মধ্যে আপনি আপনার নিজের ছবিগুলো অ্যাডজাস্ট করে দেন। আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি।
তো ভিউয়ার্স অলমোস্ট আমাদের প্রত্যেকটি লেয়ারের মধ্যে ফটো অ্যাড করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সিম্পলি আমরা এই ভিডিওর মধ্যে একটা সাউন্ড অ্যাড করব। সাউন্ড অ্যাড করার জন্য কি করতে হবে, প্রথমে আপনাকে ভিডিওর ফার্স্টে চলে আসতে হবে। এরপর নিচে কর্নারে আপনি প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে এই টাইপের একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা শেপের পাশে মিডিয়া একটা অপশন দেখতে পাচ্ছেন, মিডিয়া অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনার গ্যালারিতে যতগুলো ফটো অ্যান্ড ভিডিও আছে সব কিন্তু এখানের মধ্যে শো করবে। এবার সিম্পলি আপনি এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি সিলেক্টেড করে দিবেন। জাস্ট আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্টেড করে দিলাম। এরপর দেখতে পারবেন যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিডিওটি একেবারে উপরে শো করবে। জাস্ট এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। এরপর এখান থেকে উপরে কর্নারে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন বৃত্তর ভিতরে, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এই সার্কেলে ক্লিক করার পর দেখতে পারবেন যে এক্সট্রাক্ট অডিও একটা অপশন চলে আসবে একেবারে নিচে দেখতে পাচ্ছেন, এখানের মধ্যে একটা ক্লিক করবেন। এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পর এবার দেখতে পারবেন যে ভিডিও থেকে অডিও সাউন্ডটি আলাদা হয়ে গিয়েছে। এরপর সিম্পলি আমরা এখান থেকে ভিডিওটি ডিলিট করব। ভিডিওটির উপর একটা ক্লিক করব। এরপর উপরে ডিলিট একটা ক্লিক করলে ভিডিওটি ডিলিট হয়ে যাবে এবং অডিওটি এখানের মধ্যে থেকে যাবে। এবার দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি অলমোস্ট মেক করা কমপ্লিট হয়ে গিয়েছে। সিম্পলি আমরা ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্টিং করব। এরপর উপরে কর্নার আইকনের মধ্যে একটা ক্লিক করব। এবার এখান থেকে নিচে এক্সপোর্ট একটা অপশন দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট অপশনে ক্লিক করলে ভিডিওটি গ্যালারিতে এক্সপোর্টিং হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিও, কীভাবে এক্সএমএল ইম্পোর্ট করতে হয়। আমার এই নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবং যারা এক্সএমএল নিয়ে বিভিন্ন প্রবলেমে আছেন, ইম্পোর্ট করা যায় না, শেয়ারে অ্যালাইটমোশন শো করে না, তারা চাইলে আমাদেরকে ফেসবুক পেজে নক করতে পারেন এবং আমরা আপনাদেরকে ওইখানের মধ্যে অ্যাপসটি দিয়ে দিব। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।